وقولوا للناس حسنا মানুষের সাথে ভালো কথা বলো গালি দিবেন আজকে যেন সারা দেশ একটা গালির বন্যায় ভেসে যাচ্ছে গালি ছাড়া কথাই বলে না গালি ছাড়া কথাই বলে না আমার আজকের কিছু কথা আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এটা নির্মম সত্য কিছু কথা وقولوا للناس حسنا আল্লাহ বলছেন মানুষের সাথে ভালো কথা বলো এই দের দুই মাস যাব কোথাও যেতে পারি না যেখানে যাই খালি বলে হুজুর অমুক তো এই গালি দিয়েছে তমুক তো এই গালি দিয়েছে খালি গালাগালি ফেসবুকে আমার একটা পেজ আছে আপনারাও জানেন অনেকে এখানে ফ্যান আছে আমাকে মেসেজ দিয়ে বলে হুজুর অমুক তো সবাই কাফের বলল আপনি বললেন না মানে আমারও বলো আর সে কাফের না মুসলমান আমি কি করব তার দেখে তো মুসলমান মনে হয় সে তো নামাজ পড়ে রাসূলের অসংখ্য হাদিস আছে রাসূল বলেছেন যে নামাজ পড়ে কালেমা পড়েছে সে মুসলমান সে কাফের না আরে আমার কি করে বলছি গালি দিচ্ছি কি করে আল্লাহ আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাস হুসনা ভালো কথা বলতে কোরআনে কারীম খুলে দেখেন সূরা বানী ইসরাঈল 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতি হিয়া আহসান হিয়া আহসান হে আল্লাহ রাসূল আপনি বলে দিন তারা যেন কথা বলে ভালোভাবে খারাপ কথা যেন না বলে আর আমরা গালাগালি দিচ্ছি আল্লাহর কসম করে বলছি আপনারা এর দায় এড়াতে পারেন না যত বড় সুফি সাজেন না কেন আপনারা দেখেছেন আজকে দুদিনের রিপোর্ট বিবিসি নিউজে দেখেছেন আপনারা আপনারা দেখেছেন দেখেন বিবিসি নিউজ রিপোর্ট করেছে এ সমস্ত হুজুরদের গালাগালি নিয়ে ওয়াজ মাহফিল নিয়ে আজকে যাদের কারণে যাদের এই গালাগালির কারণে ওয়াজ মাহফিল বিতর্কিত হয়েছে নেগেটিভ রিপোর্ট হয়েছে টিভিতে আপনি কিভাবে একদায় সরাবেন বলে সরতে পারেন না আবার কেউ কেউ অতি আবেগে জুতা উঠেছেন আর কিভাবে মাহফিলের মঞ্চটাকে অপবিত্র করবেন আমার বুঝে আসে না কে আপনাদেরকে ওয়াজে আনে কেন গালাগালি করবেন রসুল কে এটা শিখিয়েছেন রসুল কি শিখিয়েছেন বুখারী হাদিস করেন 16018 নম্বর হাদিস 1618 নম্বর হাদিস 1618 নম্বর হাদিস রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত যারা ঈমান এনেছে আল্লাহর উপর আখিরাতের উপর সে যেন ভালো কথা বলে ভালো কথা না বললে যেন চুপ হয়ে যায় আপনি গালি দিচ্ছেন কেন কোন হাদিস আছে একটা হাদিস দেখান একটা যাইফ হাদিস দেখান কি জবাব দিবেন আজকে ওয়াজ মাহফিলে সংসদে কথা হয় কাদের কারণে নেগেটিভ কথা হয় পজিটিভ হয় না পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে আজকে টিভি নিউজ হচ্ছে নেগেটিভ হয় ওয়াজ মাহফিলকে সম্পূর্ণ উল্টোভাবে উপস্থাপন করে কাদের কারণে কার মুখের ল্যাঙ্গুয়েজের কারণে দেখে নিয়ে নিউজগুলো দেখে নিয়ে লজ্জা থাকা দরকার আমাদের কি ওয়াজ করতে এসেছে কি ওয়াজ করবে কোরআন হাদিস বলেন কোরআনের আয়াতের কি অভাব পড়েছে ভাটা পড়েছে রাসূলের হাদিসের কি ভাটা পড়েছে অ্যাটলিস্ট শালীনতাটা অর্জন করতে পারলেন না কেন ওয়াজ করতে এসেছেন আজকে এই ওয়াজ বিতর্কিত হওয়া মানে আপনাদের চার পাঁচজন মানুষের কারণে পুরো ওয়াজটাকে বিতর্কিত করা এর দায় কিভাবে এড়াবে আমি এই প্রশ্নটা রেখে গেলাম এর দায়টা কিভাবে এড়াবেন আপনারা দেখিয়ে এড়ান কি না কোরআনের সাথে আপনার বক্তব্যের সামঞ্জস্যতা আছে না রাসূলের হাদিসের সাথে আছে আর সমাজের সাথেও নাই এ কারণে বিরূপ সম্পূর্ণ উল্টো রিপোর্ট হচ্ছে আরেকটা পেয়েছে ফেসবুক হায়াল এই ফেসবুক বানিয়েছে কারা মুসলিমরা মুসলমানেরা আমার কথার জবাব দেন মুসলমানেরা বানিয়েছে ফেসবুক তাহলে এই যে আপনি কিছু হলে ফেসবুকে গিয়ে গালি দিচ্ছেন আপনার এই বিতর্ক আপনার এই হিংসা আপনার এই প্রতিহিংসা তো কাফেরদের কাছে কাউন্ট হচ্ছে যে মুসলমানেরা এক নাই ওদের মধ্যে হানাহানি আছে মারামারি আছে মার এই দলনে মারলে ওই দল কিছু বলবে না ওই দলনে মারলে এই দল কিছু বলবে না আপনার আবার দুর্বলতা কাফের মুশরিকদের কাছে জানান দিচ্ছে বুদ্ধি কবে হবে বলে কেন ফেসবুকে গালাগালি করে আর আমার ইউটিউবার ভাইরা মাশাআল্লাহ থাম্ব নাইল দে অমুক হুজুর তমুক হুজুর রে বাস দিলেন কেন এটা দিতে হবে কোন হুজুর যদি কোনো কিছু ভুলে বলে ফেলেছে এটাকে এডিট করে কাট করবে তা না করে ওটা দিয়ে আরো ভাইরাল হতে চায় কেন এটা করছে
সুন্দরভাবে উপস্থাপন করবেন, শালীনভাবে উপস্থাপন করবেন, এমন কিছু করবেন না যার কারণে ইসলাম কোরআন হক্কানি ওলামায়ে কেরামদের বিতর্কের সম্মুখীন হবে। চেঞ্জিং আপনার গালাগালি বন্ধ করে, গালি দিয়েন না, মুখ দেখাইতে পারি না কোথাও, লজ্জা হয়। আপনারা কাদের সাথে বাস করেন জানি না, প্রত্যেকের সাথে কম বেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ইনভলভ আছে, রিলেশন আছে। ওরা বলে হুজুর এটা গালি দিলেন এটা কোন কিতাবে আছে, ওই হুজুর এটা বললো এটা কোন কিতাবে আছে। আজকে একজন দিয়ে দেখাচ্ছে গান হচ্ছে, গান মঞ্চে গান গাইতেছে, এক হুজুর উত্তরবঙ্গে মঞ্চে গান গাইতেছে। তো আমারে বললো হুজুর এই গানটা এই হুজুর গাওয়ার জন্য কতবার শুনতে হয়েছে বলেন তো, অনেকবার শুনতে হয়েছে, তারপর মুখস্থ করতে হয়েছে, তারপর এটা সুর টান টান এটা মুখস্থ করতে হয়েছে, তারপর স্টেজে এসে পারফরমেন্স করছে হুজুর। আগে গান গাইতো শিল্পীরা, আর এখন হুজুররা গান নিয়ে এসে মঞ্চে মাতাচ্ছে। আহ কি সুন্দর ওয়াজ, এটা ওয়াজ গুলো বন্ধ করে, বন্ধ করে। কেন এই কথাগুলো বলেছি, ফেসবুক চালান শালীন ভাবে, গালি দিয়ে না হুজুর, মুখে তো দেই না, কি একটা নাইলে স্ট্যাটাস দিয়ে দেন, সমস্যাটা সমস্যাটা যে সমস্ত যুবকেরা আছে ফেসবুক খুললেই আগে সকিনারে খুঁজে জরিনারে খুঁজে, কোথায় আছে ওখানে, আর সকিনা জরিনা তো আছে মাশাআল্লাহ, কি আর বলবো, জিব্বা উপর করে নিচে করে খালি একটা ছবি পাইলেই ফেসবুকে আপলোড করে দিয়া, ফ্রেন্ডস আমাকে কেমন লাগছে। আর ওই যে সলিমউদ্দিন সলিমউদ্দিন ওরা গিয়ে ওখানে কমেন্টস করে, ওয়াও ভেরি নাইস ফ্যান্টাস্টিক বিউটিফুল, বাস্তব কথা। তো এক ছেলে কই কি রে আমার দোস্ত ফাইভে ফেল করলো, ও এত সুন্দর ইংলিশ টাকে গেছে, তা বানান টানানো ঠিক আছে। তো জিজ্ঞেস করে দোস্ত তুই সকিনার নিচে কমেন্টস করলি ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল বানান পারিস, ফাইভে তুমি ফেল করেছিস, তো কেমনে কি কয় দোস্ত এত সুন্দর যে গ্রামার সব মাথায় চলে আসছে। এগুলো বন্ধ করে, হালাল উপায় ফেসবুক চালাতে হলে চালান, নয়তো চালায়েন না, নয়তো চালায়েন না, এটাকে গালাগালির মাধ্যম বানিয়ে নিয়েন না, ওই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েন না যেখানে নিজেদের ইজ্জত নষ্ট হয়। আমাকে আসনের একজন ডিবিসি নিউজের এই ভিডিওটা আমাকে দিয়েছেন ফেসবুক, আমি দেখে তার জবাব এখনো দেই না, কি দিব, লজ্জায় চুপচাপ আছি, লজ্জায় চুপচাপ আছি, এই লোককে জবাব দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আপনারা দেখে নিয়ে, দেখে নিয়ে দুই পর্ব করেছে, তারা নাকি পাঁচ পর্ব এটা করবে ওয়াজ মাহফিল, আপনি কি বলছেন এটা চিন্তা করে দেখেন। সমাজে যেখান দিয়ে যায় রাস্তা দিয়ে খালি গালাগালি, গালাগালি কোন গালাগালি, ওই যে ওয়াজে যেটা ভাইরাল হয়েছে ওইটা গালি, ওইটা গালি, তাই কেউ বলবে না আমি কি বলছি, আমি কি বলছি খবরদার চোখ চোখ, ওটা আমি মুখে নেই, আপনারা নিচ্ছেন কেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, সবার কথা বলছি, গালি কেন দিতে হবে, ছেলেপেলেরা এখন ওই গালিগুলোই সমাজের চর্চা, কিছু হইলেই ওরে এটা কর, এরে এটা কর। আচ্ছা এখানে ওলামায়ে কেরাম আছে আমার পাশে, মহতারাম সম্মানিত আলেমী দিন আছেন, সব হচ্ছে আমল নামায় না, তাহলে যিনি এই গালিটা মুখ থেকে বের করেছেন ওনার আমল নামায় কি হচ্ছে চিন্তা করে দেখেন। হ্যাঁ গুনাহে জারিয়া হচ্ছে, গুনাহে জারিয়া যতদিন এটা চলবে ততদিন ওনার আমল নামায় গুনাহে জারিয়া চলতে থাকবে। ইন্ডিয়ার এক মুসলিম কলকাতা, ওনাদের মূল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বাট কলকাতায় বিজনেস করে, উনি বলতেছে আপনাদের দেশের হুজুরেরা আপনাদের আলেমদের সম্মানকে পদপিষ্ট করে দিয়েছে এই ওয়াজের কারণে। আমি চুপ হয়ে আছি, কি বলবো, বলতে চাইছিলাম যে ভাই আমি ওয়াজে গেছিলাম, এটা লজ্জায় বলি আল্লাহর কসম এটা আর বলি নাই, এটা আর বলি নাই, এই পরিচয়টা মুখ থেকে আর বের করি নাই যে ভাই আল্লাহ মাফ করুক যা কইছিস ভাই এটাই থাক, আর বলতে হবে না। ওরা আমি জানতে চাইলাম কি কারণে, এই যে একজন আরেকজনের গালাগালি, এই শব্দ বলে ওয়াজে সেই শব্দ বলে গালি দে, এইগুলো বইলে আমাদের কলকাতাও এগুলা নিয়ে আপনাদের গালাগালি চলে একজন আরেকজনের এই গালি দে। চুপচাপ বসেছিলাম, সে ফেসবুক জিগায় আমার জিজ্ঞেস করে আপনার কি ফেসবুক আইডি আছে, আমি অন্য কথা দিয়ে ঘুরে টুরে চলে গেছি, কই ভাই এই আইডিতে ঢুকলে আর আমারে গালি দিবি, থাক দেই নে এড়িয়ে গেছি, এটা কি কারণ হয়েছে, কার কারণ হয়েছে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, বুখারীর হাদিস করে দেখেন 2989 নম্বর হাদিস, আল কালিমাতুত তাইয়িবাতু সাদাকাতুর রাসূল, বলেন এক একটা ভালো কথা
যতক্ষণ এখানে ভালো কথা বলবেন সব কাজ সব লিখাও। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি, আজ থেকে আপনার আমার আরেকটা প্রণাম প্রতিজ্ঞা হবে। কোন হুজুর গালি দিয়েছে এটা আমরা আর চর্চা করব, কথা বলেন এটা আর আমরা চর্চা করব, এই গালাগালি চর্চা করব, ওই সমস্ত শব্দ মুখে আনবো, হ্যাঁ আর কোনোদিন আনবেন না এগুলো।